2023 সালেও সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা 2022 সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে তবে আগামী বছর 2023 সালের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি দাখিল ভোকেশনাল এবং এইচএসসি আলিম ভোকেশনাল পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে সম্প্রতি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট অংশীদারদেরকে নিয়ে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সদস্য শিক্ষাক্রম মোহাম্মদ মশিউজ্জামান বলেন শিক্ষাবর্ষের সাধারণ নিয়ম অনুযায়ী 2023 সালের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের নবম শ্রেণীর কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল 2021 সালের জানুয়ারি থেকে এবং এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার্থীদের একাদশ শ্রেণীর কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল একই বছরের পহেলা জুলাই থেকে কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সপ্তাহে মাত্র দুই দিন করে সরাসরি শ্রেণী কার্যক্রম শুরু হয় গত বছরের 12 সেপ্টেম্বর সেই হিসেবে উক্ত সেশনের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা নবম শ্রেণীতে দীর্ঘ প্রায় 9 মাস সরাসরি পাঠদান থেকে বঞ্চিত ছিল অন্যদিকে অনেক প্রতিষ্ঠানে এখনও একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে এর ফলে এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার্থীরা প্রায় 8 মাস শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত সরাসরি শ্রেণী কার্যক্রম শুরু করতে পারেনি যার ফলে তাদের শিখন ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরও বলেন করোনার কারণে ফের 1 মাস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান এর ফলে গত 21 ফেব্রুয়ারি পর্যন্ত নবম শ্রেণীতে মাত্র 35 কর্মদিবস শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরেছে 2023 সালের এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা 2রা মার্চ থেকে সরাসরি শিক্ষা কার্যক্রম চালু হলেও তাদের শিখন ঘাটতি থেকেই যাবে সেক্ষেত্রে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য ইতিপূর্বে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 2023 সালের এসএসসি দাখিল ও সমমানের এবং এইচএসসি আলিম ও সমমানের পরীক্ষার জন্য প্রযোজ্য হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমনই এডুকেশন সম্পর্কে আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে নতুন তথ্য পাওয়ার সাথে সাথে তোমাদের হাতে পৌঁছে যায়